আমরা দেখেছি রনকে নিয়ে ডাক্তার দেখা দেখেছিল, কিন্তু ওখানে ওর দিদির পায়রা ডাঙ্গা, তো দিদির বাড়িতে গেছিল, বারবারই রন ওর পেছনে লাগছিল যে কল্যাণীতে ডাক্তার দেখা দেখেছি, কাকে 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 প্রীতিকে, কিসের ডাক্তার, পাগলের ডাক্তার পাগলের ডাক্তার। মানে এতটা এরা মানে লাইফটাকে নিয়ে কোনো সিরিয়াস ভাবে থাকেই না, মানে লাইফটাকে ওরা হেসে খেলে। সত্যি তাই, এরকম শরীর টরি খারাপ হলে হেসে খেলে উড়িয়ে দিলে হয়তো সেটা তাড়াতাড়ি কিউর হয়ে যায়, রিজার্ভ যত হয়ে থাকবে তত কিন্তু সেটা আরো পেয়ে বসবে। তো চলো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো। ওয়েলকাম টু প্রতিবাদ মহল। তো দেখো, জোশ আনতে চাইছি কিন্তু জোশ আসছে না, কারণ আমার নিজের শরীরটা খুব খারাপ। আজ কাজে গিয়ে কাজ থেকে চলে এসেছি একটা সময়, এসে থেকে শুয়েছিলাম, সন্ধ্যাবেলায় 7টা নাগাদ উঠলাম, উঠে ভিডিও মানে চা খেতে খেতে ক্যামেরাটা, যা জানোই আমরা ফোনটা ঘাটি, ফোনটা ঘাটতে গিয়ে যারা আমরা কাজ করি তার আগেই যতই অচেতন্য থাকি মানে প্রাণটা না যাওয়া অব্দি নিজের চ্যানেলটা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে ইউটিউব খুলি। তো ইউটিউব খুলতেই যেহেতু আমরা কালকে দেখতে পেয়েছো আমি রন প্রীতি মানে প্রীতি মণ্ডল আর বং রন লাইফস্টাইল নিয়ে আমি ভিডিও করছি, তো অটোমেটিক ওদের ভিডিও আমার সামনে চলে আসে। কি না রনকে নিয়ে চেন্নাই যেতে হলো হঠাৎ করে, আমি কি হলো কি হলো কি হলো খুলে দেখছি যে এই ঘটনা। তো আসছি পুরো ঘটনাটা নিয়ে, সঙ্গে থাকো দেখতে হলে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো চলো আমি আমার কথা নিয়ে আসি। তো হাসি খুশি প্রাণবন্ধ দুটো জীবন, তাই না? হাসি খুশিই থাকবে সারা জীবন এটুখানি আশা করি, আর ঠাকুরের কাছে অবশ্যই প্রার্থনা করছি। আমি ওইটা দেখে সঙ্গে সঙ্গে একটা ভিডিও ছেড়েছিলাম তোমাদের জন্য, আপডেটটা দেওয়ার জন্য যে রনকে নিয়ে চেন্নাই যাওয়া হয়েছে। তো রনের চ্যানেল আমি দুদিন রনের চ্যানেল ভিজিট করি, আজকে রনের চ্যানেলও ভিজিট করলাম। রনের চ্যানেলে দেখলাম ওরা গেছে চেন্নাইতে, মানে এদের কথা যত কম বলবো মনে তত মানে যত বলবো ততই মনে কম পড়ে যাবে, যত বলবো ততই কম পড়ে যাবে। এত প্রাণবন্ধ ছেলে মেয়ে দুটো, এদের কাছ থেকে কিছু শেখার আছে। ওরা কিন্তু ক্যামেরার আড়ালে প্রচুর কাঁদছে, প্রীতির চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরার সামনে এসে না চট করে কিচ্ছু দেখাতে চায় না। এটা হলো পারফেক্ট মানুষের মানবিকতা, মানসিকতা। সিম্পাতি দেখিয়ে কিছু আদায় করা যায় না। তো ওরা এখানে সিম্পাতি না, পুরো ব্যাপারটাই রিয়েল ঘটনা, রিয়েল ফ্যাক্ট। তো সেই জায়গা থেকে পুরো ব্যাপারটা ওরা ডিটেলস এসে বলবে। প্রীতি বলতে চাইলে রন বলতে দেয় না, রন বলতে চাইলে প্রীতি বলতে দেয় না, বেশ ঠিক এইভাবে একটা দুষ্টুমুষ্টি খুনসুটি একটা ওদের সম্পর্ক। তো কালকের ভিডিওতে আমি দেখছিলাম যে ওরা কল্যাণীতে গেছে, কল্যাণীতে গেছে রনের ডাক্তার দেখাতে। তো ওখানকার সব কি ডাক্তারে কি বললো না বললো দেখলাম রন ক্যামেরা। তখন প্রীতি গাড়িতে ঘুমাচ্ছিল, প্রীতিকে নিয়ে প্রীতি যায়নি আর গেল, ভেতরে ঢুকতে দিত না রন, যেটা বললো ভেতরে ঢুকতে দিত না, তো প্রীতি গাড়িতে ঘুমোচ্ছিল। তো চলো একটু রেস্ট নেওয়া হয়ে গেলো, মানসিক টেনশন শারীরিক পরিশ্রম সবটাই তো ওদের এখন হচ্ছে, ঘুমিয়ে রেস্ট নিয়ে নিল। তো রন এসে তখন প্রীতি ছিল না একটা কথাই বললো, আমরা দেখলাম প্রীতি নিশ্চয়ই পরে দেখেছে ভিডিওটা দেখে থাকবে, যে রন বলছে যে ডাক্তার যেটা বললো সেটা মানে খুব খারাপ একটা কথা বলেছে, তো সেটা কিন্তু ক্লিয়ার করলো না কি বলেছে। তারপরে দেখলাম ওই ভিডিওটা, চেন্নাই যাওয়ার ভিডিওটা, তখন সন্ধ্যাবেলায় দেখলাম, হয়তো 6টা নাগাদ ভিডিওটা ছেড়েছে, আমি 7টা নাগাদ দেখেছি, 1 ঘন্টা আগের ভিডিও। তো ওখানে বলছে যে ওরা 3 জায়গায় টেস্ট করিয়েছে, প্রথমে 1 জায়গায় রিপোর্ট একরকম, আরেক জায়গায় আরেক রকম, 18 mm এর একটা স্টোন ছিল, তারপরে আরেক জায়গায় আরেক রকম। তো এই কথাগুলো বলতে গিয়ে আবার প্রীতিকে সে থামিয়ে দিল। তো 3 জায়গায় 3 রকমের রিপোর্ট এসছে, সেই জায়গা থেকে খুব ভালো ডিসিশন নিয়েছে, কারণ বোঝা যাচ্ছে না একবার অপারেশন হয়েছে ছেলেটা প্রচুর কষ্ট পেয়েছে, আবার একটা অপারেশন, এখানে বলছে আবার অপারেশন করতে হবে, কিন্তু আবার কোথাও দেখাচ্ছে ইনফেকশন, কোথাও দেখাচ্ছে স্টোন, কোথাও দেখাচ্ছে সেরম ভাবে মানে নানান রকম, ব্যাপারটা ক্লিয়ার নয়। তো ধোঁয়াশা, বাড়ির লোকের টেনশন, একটাই ছেলে, একটা ছেলে হোক আর 5টা ছেলে হোক, কেউ কারো মানুষের জীবন নিয়ে প্রাণ নিয়ে কেউ খেলা করতে তো পারবে না। তো সেই জায়গা থেকে খুব ভালো ডিসিশন নিয়েছে, দিয়ে ওরা চেন্নাই চলে গেছে। কিন্তু চেন্নাই গেছে ঠিকই, এখানে প্রীতিকে রেখে গেছে, প্রীতির মনটা খুব খারাপ, ভিডিও কলে কথা বলছে দেখলাম। হ্যাঁ, আমি এখানে মন ভারী করে কষ্ট নিয়ে কথা বলছি না, কারণ ওরা নিজেরাই কিন্তু অনেক হাসি খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু তবুও হাসি খুশি থাকার চেষ্টা করলেও কোথাও না কিন্তু মনের ভেতরে কিন্তু ওইটুখানি একটা মেয়ে প্রকাশ করছে না ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে, তাই না?
যে কি হবে কি হবে, ওই জায়গাটা আমার চোখের জল বেরিয়ে এসেছিল যখন বললো তুমি বাইরে গেলে, একটু বাইরে বাজারে গেলে তোমার গাড়ির আওয়াজটা শোনার জন্য আমি বসে থাকি যে এই তুমি এলে আর তুমি চলে যাচ্ছ এত দূরে আমাকে থাকতে হবে। সত্যি কথাটা আমারও খারাপ লাগছিল। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, কারণ দেখবেই ওদের ভিডিও ছাড়ার সাথে সাথে লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ 35 লাখ অব্দি আমি ভিউজ দেখেছি ওদের হয়। তো আমার মুখ থেকে কতটা তোমরা শুনবে, তোমরা নিশ্চয়ই ভিডিও থেকে সবই দেখে নিয়েছো। তারপরেও আমি যেহেতু একটা ক্রিয়েটার, আমি যেহেতু এই ধরনের ভিডিও করি, আর ওদের ভিডিও যেহেতু আমার সামনে এসেছে, তোমরা অনেকে এসে সকালে ভিডিওটা ছেড়েছি, অনেকে এসে আমাকে কমেন্ট করেছো যে তুমি ভিউজ এর জন্য, আরে ভাই ভিউজ এর জন্যই তো আমরা এখানে কাজ করি। আর যে রন প্রীতি ওরা ভিডিও করছে কিসের জন্য? সবাই ভিউজ এর জন্যই করছে, কারণ মানে এক একজনের এক এক রকম পদক্ষেপ, কাজের স্টাইলটা এক একজনের এক এক রকম। আমি ডেলি লাইফস্টাইল ভিডিও চ্যানেল খুলেছিলাম, কজনকে তোমরা দেখতে, হয়তো আমি সেটা তোমাদের দোষ দিচ্ছি না, হয়তো আমি সেই জায়গা থেকে হয়তো পারিনি, তার জন্য তোমরা দেখতে না। আজকে আমি কন্ট্রোভার্সি করছি, প্রতিবাদ করছি, তার জন্য তোমরা কিন্তু এসে একটা ভিডিও ছাড়ার পরে অন্তত 1000 1500 2000 5000 মানুষ 10000 মানুষ এসে দেখো, ভিড় জমাও, যার জন্য আমাকে যেটা মানুষ দেখতে চাইছো, তোমরা যেটা আমাদের মুখ আমার মুখ থেকে শুনতে চাইছো, সেই ভিডিও আমাকে করতেই হবে। অবশ্যই আমরা ওয়াইটিতে এসেছি ভিউজ এর জন্য, কেন ভুলভাল কমেন্টগুলো তোমরা করো আমি তো এটাই বুঝে পাই না। তো চলো, তারপরে তোমাদেরও আমি ইগনোর করছি না, কারণ তোমরাও আমার এখানেই থাকো। যারা পজিটিভ করো তারাও এখানে আছে, যারা নেগেটিভ তারাও এখানেই আছো অবশ্যই, কারণ তোমরা দেখছো বলেই আজকে আমরা এই জায়গায় কাজ করতে পারছি। তোমরা যদি না দেখো আমরা কিছু না, আমার শরীরটা খারাপ বলে আমি এরকম জড়িয়ে জড়িয়ে বসেছি, এতক্ষণ কম্বলের তলায় শুয়েছিলাম, কিন্তু কাজ তো করতে হবে বলো, কাজ না করে শুয়ে থাকলে তো পেট চলবে না, এটা আমাদের একটা কাজের জায়গায়, কাজে কাজ আমাদের করতে হবে, না রে চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে, ওর জন্য এত কষ্টের মধ্যে কিন্তু ভিডিও করতে এসেছি। তো তোমাদের সেই আপডেটটা দিলাম, অবশ্যই পরে পরে কি হচ্ছে যতই তোমরা দেখো, আমি আমার চোখে যেটুকুনি দেখছি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, তার মধ্যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কিছু ভুল আপডেট ভুল কথা, কারণ এদের সম্বন্ধে খারাপ কিছু বলার মতো শ্রদ্ধা আমার নেই, আর আমি কাউকে নিয়ে খারাপ কোনোদিন কিছু বলিও না, আমি সবার ভালো দেখার চেষ্টা করি, ভালোটা করার চেষ্টা করি। আর এই জায়গায় একটা গোলাপ ফুলের বাগান থেকে সুভাষ বেরোচ্ছে, সেই জায়গা থেকে তো খারাপ কিছু বলাই যাবে না, পুরো গোলাপের সুভাষ, তাই না? সেই জায়গা থেকে যদি আমি খারাপ বলি ঈশ্বর আমাকে ক্ষমা করবে না, আর বলতে আমার মুখ দিয়ে যেন নাও বেরোয় কোনোদিন। হ্যাঁ, অবশ্যই খারাপ কিছু দেখলে সেটা তো বলবোই, সেটা আলাদা কথা, কিন্তু এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না আসল মানুষ, আসল মানবিকতা যদি কিছু দেখতে হয়, কিছু শেখার যদি হয়, অবশ্যই বং রন লাইফস্টাইল আর প্রীতি মণ্ডলের চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। বারবারই বলছি, মানে ওই ছোট্ট একটা মেয়ের থেকে যে কত কিছু শেখার আছে, যেমন ওর ননদ, ওর ননদের প্রথমে আমি তোমাদের একটু একটু বলি যেহেতু আমি কিভাবে ওদের চিনতে পারলাম। প্রথমে কিন্তু ওর ননদের চ্যানেলটাই আমি 3 মাস আগে যখন ফার্স্ট যেদিন চ্যানেলটা খোলে সেদিন আমার সামনে ওর ননদের চ্যানেলটা এসেছিল। হ্যাঁ, তো প্রীতি সেদিন খুলে দিয়েছিল চ্যানেলটা, তো প্রীতিকে আমি সত্যিই চিনতাম না, কে প্রীতি কে কি আমি সত্যিই চিনতাম না। আমি ভাবলাম হয়তো হ্যাঁ চ্যানেলটা খুলেছে, আমি সে আবার এটাও মাথার মধ্যে কনফিউজ ছিল যে নতুন খুলেই চ্যানেলের মধ্যে এত ভিউজ এত সাবস্ক্রাইবার গেইন করে ফেললো, কি এমন দেখাচ্ছে। তো দেখতে গেলাম দেখলাম একটাই ভিডিও 1 লাখ ভিউজ, তখন সাবস্ক্রাইবার ছিল মনে হয় 10000 না 15000 অলরেডি, আরো বেশি মনে হয় সাবস্ক্রাইবার ছিল। তারপর ক্রমশ ওনার ভিডিও আমি ফলো করতে শুরু করলাম, দেখলাম মহিলা ভালোভাবে সে কথাও বলতে পারছে না অথচ ভিডিওতে কত ভিউজ, আমি কি করে সম্ভব। তো চলো আমি ভাবলাম যে হ্যাঁ ওই ভাইরাল হয় ব্যাপারটা, সেই ব্যাপারটাই হয়তো উনি হয়েছে, হ্যাঁ যার জন্যই হয়তো ওনার চ্যানেলে এত ভিউজ। তখনও আমি কিন্তু কিচ্ছু জানতাম না, আমার কালকের ভিডিও দেখেছো ওইখান থেকে আমার আজকে সকালে, এই যে এখন ভিডিও করছিস রবিবার দিন শনিবার, হ্যাঁ রবিবার দিন সরি শনিবার, শনিবার সকালে আমার ক্লিয়ার হলো ভাইফোঁটার ভিডিও দেখে যে প্রীতি মণ্ডল আর রন ও যে ফ্যামিলি শুদ্ধ, প্রীতির দিদি, প্রীতির মা, প্রীতির দিদি জায়বাবু প্লাস রন সবাই মিলে যখন ওদের বাড়িতে গেল, হরে কৃষ্ণ নাম দিল একটা কি গান বেশ ওরকম একটা গান শুয়ে আছে, তখন আমি বুঝতে পারলাম যে এটা ওর ননদ হয়, কারণ সম্পর্কগুলো তো আমি যেহেতু যেভাবে বুঝলাম তোমাদের কাছে আমি সেটা ক্লিয়ার করতে আসছি। তখন বুঝতে পারলাম, আজকে সকালে আমি বুঝতে পারলাম যে এটা প্রীতির ননদ, আমার পুরো সব ব্যাপারটা টোটালি একদম ক্লিয়ার হয়ে গেল, ওর জন্যই এত সাবস্ক্রাইবার এত ভিউজ, যেহেতু একটা পরিচিত মুখ ওয়াইটিতে অলরেডি রয়েছে। দেখো
আজকে আমি এটা বলতেই পারি যে আমরা এত ভিডিও করি, এত কিছু করি, আমরা এত খাটছি, আমরা ভাইরাল হই না, আমাদের ভিডিও কেউ দেখে না, একটা সময় ওরাও খেটেছে, আর এটা পরম্পরা হয়ে গেছে। দেখবো অমিতাভের ছেলে, আর এটাও ঠিক, অমিতাভের ছেলে কিন্তু অমিতাভ হতে পারেনি, অভিষেক বচ্চন। পরম্পরা যে ওরকম হয়েই যাবে, কিছু যদি পার্টস না থাকে, কিছু যদি না করার ক্ষমতা থাকে, অমিতাভের ছেলে কিন্তু সেকেন্ড অমিতাভ বচ্চন হতে পারেনি। হতে পেরেছে কি? হতে পারেনি। এইখানে ওয়াইটিতেও এই জিনিসটা খানিকটা হলেও রয়েছে, পরিচিত মুখের ফ্যামিলির যদি কেউ চ্যানেল খুলে দেওয়া হয়, তারা তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করে। হ্যাঁ, একটা পরিচিতির কাজ অবশ্যই করে। তো আমাদের এখানে কিছুই নেই, আমাদের বাপ ঠাকুর দাদা বলো, আমাদের দিদি মানে বোন দিদি ভাই কেউই নেই, কাজে আমাদের খেটে দাঁড়াতে হবে। একটা সময় প্রীতিও খেটেই দাঁড়িয়েছে, তারপরে এখন ওর চ্যানেল, ওর পরিবারের চ্যানেলদের দাঁড় করাচ্ছে। এটা তো স্বাভাবিক, এটা তো অবশ্যই, মানে ওরা কিন্তু এসব কোনো সময় এটা বলে না, কিন্তু যেহেতু প্রীতি রয়েছে ওখানটায়, অটোমেটিক ক্লিক করে আমরা ঢুকেই যাবো। তো চলো দেখি কি বলছে। তো একের পর এক যখন আমরা জানতে পারবো যে এটা হ্যাঁ প্রীতির এই সম্পর্কে কেউ, তো আমরা ওই চ্যানেলটা তো ভিজিট করবোই। তো ভালো লাগে ওনার ভিডিওগুলো, এখন বেশ সুন্দর করে উনি গুছিয়ে কথা বলে। ওনার হাজবেন্ড যতদূর সম্ভব আমি দেখেছিলাম, আর্মিতে হয়তো জব করে বাইরে থাকেন, তখন খুব কান্নাকাটি করছিলেন মহিলা, বাচ্চা ছোট বাচ্চা, সত্যি তাই আর্মিদের বউদের কতটা কষ্ট আমরা সেটা হয়তো বুঝতে পারবো না। তো চলো, আজকে আমি কেন এই কথাগুলো বলতে আসলাম, কারণ আমি যেহেতু ওদের নতুন করে চিনছি, আমি সত্যি আমার কাছে ওরা নতুন। ওদের প্রচুর পরিচিতি, 4 লাখের উপরে সাবস্ক্রাইবার, 4 লাখের উপরে সাবস্ক্রাইবার, অনেক মানুষ দেখে ভিডিও ছাড়লে, 1 লাখ 1.5 লাখ 35 লাখ অব্দি ওদের ভিউজ আছে। তো প্রচুর মানুষ চেনে, কিন্তু সেই জায়গা থেকে আমি তো নতুন চিনেছি রে বাবা, যার জন্য আমি নতুন করে তাদেরকে নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করছো যে হ্যাঁ আমরা এগুলো সব জানি, তুমি আবার কেন বলতে এসছো? আমাদের, আমরা যে কাজটা করছি আমাদের তো এটাই কাজ, যতই তোমরা জানো, তারপরেও আমি তো নতুন করে জানলাম, অবশ্যই আমি সেই নতুন জানাটা তোমাদের সামনে প্রেজেন্টেশন করবই, তাই না? তো চলো, যদি ভালো লাগে সঙ্গে থেকো, ভালো না লাগলে নাই থাকতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তাতে আমি কিচ্ছু করতে পারি না। কিন্তু আমার মনে হলো আমি যে ধরনের মানে ভিডিও করতে চাইছি, হয়তো ওদের ফ্যামিলির সাথে আমার সেইটা, আমি খারাপ কিছু বলতে আসছি না, বলবোও না, আর যদি বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে দেখো। মানুষের তো বলা যায় না, ভুল মানুষ করতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, যদি ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, আগামী ভিডিও অবশ্যই নিয়ে আসছি, রণ প্রীতমকে নিয়ে ভিডিও তো আমি করবই, প্রীতম নয় প্রীতি, সরি প্রীতি মণ্ডল নিয়ে তো ভিডিও করবই, আসবে ভিডিও এখন থেকে। তো চলো, অবশ্যই তোমরা সঙ্গে থাকলে, সাপোর্ট পেলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।